আজকে আমরা এই ভিডিওতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মুক্তি আন্দোলনের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। সুভাষচন্দ্র বসু এ দেশের মানুষের কাছে তিনি নেতাজি নামেই পরিচিত। তিনি ছিলেন এক তেজময় পুরুষ। 1897 খ্রিস্টাব্দে ওড়িশা রাজ্যের কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। ছাত্রজীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। বিলেতে গিয়ে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করা সত্ত্বেও তিনি ব্রিটিশ সরকারের অধীনে কোনো বড় সরকারি চাকরি না করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন। তিনি দুবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। একবার তিনি কলকাতা কর্পোরেশনের মেয়রের পদেও নির্বাচিত হন। এরপর কংগ্রেসের সাথে মতবিরোধ হওয়ায় তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। দেশের জন্য তিনি বহুবার কারাবরণ করেছেন ও জেল খেটেছেন এবং শেষে গৃহবন্দী থাকেন। গৃহবন্দী থাকার সময় 1941 সালে তিনি গোপনে দেশ ত্যাগ করেন। প্রথমে জার্মান দেশে যান, তারপর জাপানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর সঙ্গে মিলিত হন। তিনি 1943 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসুর তৈরি করা আজাদহীন ফৌজের দায়িত্ব নেন। তারাই তাকে নেতাজি উপাধি দেয়। এই ফৌজ নিয়েই তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি ও রসদের অভাবে সেই যুদ্ধে তিনি পরাজিত হন। অহিংসা, উদারতা কিংবা ধৈর্য নয়, বরং বল প্রয়োগের মাধ্যমেই ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে হবে, এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন নেতাজি। তাই তো তিনি উদার্ত কণ্ঠে আহ্বান করলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার বাংলায় লেখা বিখ্যাত গ্রন্থ হল তরুণের স্বপ্ন। এই গ্রন্থটির মধ্য দিয়ে তিনি দেশের অস্থির পরিস্থিতিতে তরুণ সমাজকে জাগ্রত করতে চেয়েছিলেন। 1945 সালের 18 আগস্ট এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর কথা জানা যায়। যদিও এই কথার সত্যতা এখনো প্রমাণিত হয়নি। স্বাধীন ভারতবাসী এই মহান দেশপ্রেমিককে কখনো ভুলবে না। 23 জানুয়ারি নেতাজির জন্মদিবসকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমরা এই দেশনায়কের উদ্দেশ্যে বলি, মুক্তিপথের হে অগ্রদূত, পরাধীন দেশের হে রাজদ্রোহী, তোমাকে শত কোটি প্রণাম। জয় হিন্দ।